কি মূলকে বুড়ো আঙুল দেখিয়ে আব্বাস সিদ্দিকি অর্থাৎ আইএসএফ এর প্রথম জনসভা ভাঙড়ে একেবারে এ যেন দ্বিতীয় ব্রিগেডে পরিণত হয়েছে। বাম কংগ্রেসের আইএসএফ সংযুক্ত মোর্চার ডাকে তৃণমূলকে পাল্টা সভা করে আব্বাস সিদ্দিকি। সেই সভায় উপস্থিত ছিলেন আব্বাস সিদ্দিকি ও নওশাদ সিদ্দিকি ও বিমান বসু ও অন্যান্য নেত্রীগণ। সেই সভায় মানুষের ভিড়ে ভাঙড়ের মেলা মাঠে জায়গা সঙ্গে বয়ে পড়ে সংযুক্ত মোর্চা জিদ আপাত সংযুক্ত মোর্চা জিদ আপাত আইএসএফ জিদ আপাত আইএসএফ দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক সংযুক্ত মোর্চা দিচ্ছে ডাক ভাতৃত্ব বজায় থাক ভাই জান জিন্দা প্রিজাদা আব্বাস সিদ্দিকী ভাই জান জিন্দা শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত সংযুক্ত মোর্চা জিন্দা সংযুক্ত মোর্চা জিন্দা ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দা গন্ডগোল হয় সে ফুলকে কি করতে হয় ফেলে দিতে হয় তো পশ্চিমবাংলার মানুষ দুই ফুলকি বর্জন করছে দীর্ঘদিন হয়ে গেছে একজনের 10 বছর আর উপরে ওইখানে 6 বছর এদের ফুলকে কি করতে হবে ফেলে দিতে হবে দুটো ফুলি এক জায়গায় আছে একের পচন থেকে অপরের পচন লেগেছে কারণ 1998 সালে এক ফুল থেকে একের ফুলের জন্ম হয়েছে এটা কে বলছে আমি বলছি না ভাই কে বলেছে শোভন দা কদিন আগে স্টেটমেন্ট দিয়েছে যে বিজেপির ইশারাতে তৃণমূলের জন্ম হয়েছে ভাই যার ইশারাতে জন্ম হলো সে তার জন্মদাতা বাপ আর মার বিরুদ্ধে কথা বলতে পারবে তাহলে বিজেপি ইশারাতেই তৃণমূলের জন্ম হয় আর তৃণমূলের নেতারা কি বলছে যে তৃণমূলই পারবে বিজেপি কে উঠতে না এ তোর পাড়ার কথা তোর পাড়ার চায়ের দোকানে বসে বলবি আর ওপরে দেখবি মোটা ভাইয়ের ছেলে আর তোদের ভাইপো দুটোই এক হয়ে গেছে তোদেরকে শোষণ করার জন্য আর সব থেকে ভালো জিনিস আমাদের দলে না সংযুক্ত মোর্চায় না আছে পিসি না আছে মোটা ভাই আর না আছে ভাইপো তার মানে কি বলছি বুঝতে পারছেন না এখানে কোনো দুর্নীতির জায়গা না দুর্নীতি করেছিল কে বলুন তো রাজ্যসভার এমপি ছিল তাকে দাঁড়িনাড়া দল থেকে বহিষ্কার করেছেন আর আমার যারা দুর্নীতি করেছিল তারা দল থেকে বহিষ্কার করে দিয়েছে এই ক্ষমতাটা ধরে রাখে শত্রুদা বক্তব্য দিতে দিতে কি বলেছে দিদিমণি বক্তব্য দেয় আর পিছন দিকে তাকায় কেন কে আবার পালাচ্ছে নাকি যারা উপস্থিত আছেন একটা প্রশ্ন করছি যারা গিয়েছে ভোটের আগে চলে গিয়েছে আর ভোটের পরে যারা যাবে তাদের আপনি কিছু করতে পারবেন আজকে চোখ কান বন্ধ করে ভোট দিচ্ছি দিদিমণিকেই বলছি দিদিমণিকে দেখেই ভোট দিচ্ছি দিদিমণিতে এত কটা চলে গেলে কিছু করতে পেরেছে আর ভোটের পরে যদি কেউ চলে যায় সেগুলো কি করবে আর যেতে বাধ্য মণিপুরের সরকার ভেঙে গিয়েছিল সরকার ভেঙে গিয়েছিল সরকার ভেঙে দেওয়ার পরে সন্ধ্যা হয়নি আবার সেই বিধায়ক গুলো রাজ্যপালের কাছে এসে হাজির যে না আমরা বিজেপির সাথে সংসার করব কারণটা কি জানেন সকালে সরকার ভেঙেছে দুপুরে সিবিআই কে পাঠিয়ে দিয়েছে মোটা ভাই আর এখানকার যারা আছেন বাংলার মানুষ নিশ্চয়ই জানেন দিদিমণির দলের বিধায়ক গুলোর অবস্থা কি কে কি কোথায় কি করেছে যখনই ভোটে জিতবে মোটা ভাই দিল্লি থেকে ফোন করবে আর আমার দলে যোগদান করবি না তোকে সিবিআই পাঠাবো ভাই কি করবে তারা রাজ্জাক মোল্লা থেকে বাদ থাকবে জোরে বলুন না তাহলে স্বচ্ছ দুর্নীতি মুক্ত যারা আছে শতরূপদা আছে নওশাদ সিদ্দিকী আছে শাহাবুদ্দিন সিরাজি আছে যাদের উপরে কেউ আঙুল কোনোদিন তুলেনি আর ইনশাআল্লাহ আগামী তো কেউ তুলতে পারবে না আপনারা তাদেরকে নির্বাচিত করুন তাদেরকে দেখে নির্বাচিত করুন যে এরা টাকাই বিক্রি হবে না ভালোবাসাই বিক্রি হবে ভালোবাসা যদি বিক্রি হতে না পারে তাদেরকে আপনারা
নির্বাচিত করবেন না, টাকার পিছনে ছুটবেন না, কারণ টাকা দিয়ে সবকিছু করা যায় না, ভালোবাসা দিয়ে সবটাই সম্ভব। এই আপনাদের ভালোবাসা পেয়েছি বলে সুদূর ফুরাসির থেকে এসে এখানে আমি দাঁড়িয়ে গেছি, এই ভাঙনের মানুষকে কিছু করবো মানুষের জন্য, এটাই ভেবেছি শুধু ভালোবাসার জন্য। সুতরাং বক্তব্যের প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে, একটা কথা বলে শেষ করব। ভোটের দিনকে আর ভোটের আগের দিনকে আপনাদের একটু সজাগ থাকতে হবে। ভোটের আগের দিন রাত্রি এসে বাড়িতে বাড়িতে বলে যাবে না তো স্লিপ চেক করবো, তাই তো? আসবে যে আর আসে না, জোরে বলুন না, যদি কেউ আসে ভয় দেখাতে কি হবে? বেঁধে রেখে দেবেন, ভোটের ভোটে ছেড়ে দেবেন, মারধর করবেন না, বেঁধে রেখে দেবেন, সবই তো আমার পাড়ার ছেলে আসবে, বাইরের তো কেউ আসবে না, সবই তো আমার আত্মীয় স্বজনের মধ্যে আসবে ভয় দেখাতে, তাকে ধরে বেঁধে রেখে দেবেন, ভাই ভোটটা দিয়ে এসে তোকে ছেড়ে দেবো, ঠিক আছে? এই বলে বক্তব্য শেষ করলাম, ভালো থাকবেন। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। আমি আমার এই ভাঙড়ে 45 বছর রাজনৈতিক অভিজ্ঞতা এখানে বাদল জমাদারকে আপনারা এমএলএ পেয়েছিলেন, তাই তো? অত স্বচ্ছ সৎ এমএলএ বাদলদার পরে কেউ হয়েছে? সেই রকমই বাদলদা ইন্তেকাল করেছেন, নওশাদ সিদ্দিক, নওশাদ সিদ্দিকও সেই রকম বাদল জমাদারের মতো সৎ সৎ